সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানানো হচ্ছে মারুফ কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালো আছো, কারণ আমরা জানি এখন বর্তমান পৃথিবীতেই করোনা, এই করোনা আক্রান্ত সবাই এবং সবাই খুবই ভীতি সম্পৃক্ত, সব প্রতিষ্ঠান বন্ধ। আমরা মারুফ, আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, আমি পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক। আমাদের মারুফ কোচিংয়ের পক্ষ থেকে আমাদের যারা তোমরা প্রথম ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছো বা হচ্ছো এবং যারা ফার্স্ট ইয়ার থেকে নিউ সেকেন্ড ইয়ারে আসছো, তাদের জন্য আমাদের স্পেশাল মারুফ কোচিংয়ের পক্ষ থেকে ব্যাচ চালু হতে যাচ্ছে। যারা তোমরা শিক্ষার্থীবৃন্দ পড়তে চাচ্ছ, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের নিচে স্ক্রিনের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পদার্থবিজ্ঞানের যারা পড়তে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করে পড়তে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মারুফ কোচিংয়ে পদার্থবিজ্ঞানে কেন পড়বা? আসলে একটা কোচিংয়ে যখন তোমরা পড়বা, অবশ্যই তার বৈশিষ্ট্য এবং গুণাগুণ সম্পর্কে তোমাদেরকে ভালো জানতে হবে। আমি মোহাম্মদ নাজমুল হাসান, পদার্থবিজ্ঞানের শিক্ষক, যেভাবে মারুফ কোচিংয়ে পড়ানো হয় সেটার পদ্ধতি একটু তোমাদেরকে জানাই দিই। আসলে অনেকে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান সম্পর্কে খুব ভীতু, অর্থাৎ হলো কি যে এটা সম্পর্কে খুব ভয় পায়, যে এটা খুব কঠিন, খুব আমাদের মাথা ঢোকে না বা খুব প্রবলেম। আসলে কি, পদার্থবিজ্ঞান তেমন একটা কোনো কঠিন না, যদি তুমি সেটা সহজভাবে, সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এবং হলো যেভাবে পড়ানোর দরকার ঠিক সেভাবে যদি তোমাকে মাথায় ঢুকে দেওয়া যায় বা জ্ঞানটা তোমার মাথার মধ্যে মানে অ্যাক্টিভ করা যায়, তাহলে তুমি ওই জায়গাতে খুব ভালো করতে পারবা। যেমন এখানে মারুফ কোচিং যেভাবে পড়ানো হয়, খুব স্পেশালভাবে পড়ানো হয়, তুমি যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়ের সবগুলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা সম্পর্কে বিশেষভাবে যত্ন নেওয়া হয়, কারণ ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেই টপিকসের জ্ঞানমূলকগুলো আমরা সাধারণভাবে দিয়ে থাকি নোটের মাধ্যমে, অনুধাবনমূলকগুলো আমরা দিয়ে থাকি, শুধু দিয়ে থাকি না, ওই সম্পর্কে আমাদের জানানো হয় যে এভাবে অনুধাবনটা এভাবে আমাদের কাজ করতে হবে, এভাবে আমাদের বুঝতে হবে। আর প্রয়োগটা হচ্ছে আমাদের, যেহেতু তোমরা জানো যারা এসএসসি পাশ করে আসতেছো, এসএসসিতে অ্যাডমিশন নিচ্ছ, তাদেরকে আমি এটাই বলে রাখি, তোমাদের জানো গতে থাকে অঙ্ক এবং ঘতে থাকে অঙ্ক, এবং বিশেষ দক্ষতা যেটা ঘন্টা থাকে সেটা অনেকে পারে না, গটা অনেকে পারে, সূত্র তোমার অ্যাপ্লাই করে এটা আনতে পারে, কিন্তু ঘতে তারা অনেক ভয় পায়। আসলে ঘটা বা আমাদের সৃজনশীলটায় উচ্চতর দক্ষতা পেতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই ফিজিক্সের যে বেসিক মেইন যে ভিত্তি, সেই ভিত্তিটা সম্পর্কে তোমাকে মজবুত হতে হবে, তাহলে তুমি ওই সিকিউয়ের সম্পর্কেও তোমার জ্ঞানটা জানতে হবে। এবং শুধু তাই নয় যে সিকিউয়ের যে ভিতরের যে ঘম যেভাবে তোমার পড়ানোর দরকার ঠিক সেভাবে মারুফ কোচিংকে খুব সুন্দরভাবে এবং মারুফ কোচিংয়ে সেভাবেই খুব যত্ন সহকারে পড়ানো হয়। প্রতি লেকচারে সেই লেকচারগুলোকে যত্নবান করে, যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকেও সেভাবে যত্নবান করা হয়, যারা ভালো তো ভালোই তাদেরকে আরও ভালো করে দক্ষতার সহিত প্র্যাকটিস করানো হয়, মাসে সপ্তাহে পরীক্ষা, মাসিক পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে তাদেরকে যত্ন নেওয়া হয়। আর এখানে যেটা পদার্থবিজ্ঞান আমি পড়াবো সেটা তোমাদের জ্ঞানমূলক, প্রয়োগমূলক আমি এটা দিয়ে দেবো, কীভাবে ইম্পর্টেন্টগুলো সেগুলো, গতে কোন ধরনের অঙ্ক কোন কীভাবে আসে এবং কোন অঙ্কের কোন নিয়মগুলো কীভাবে দিতে হয় সেই জিনিসগুলো আমি দিয়ে দেবো। এবং ঘতে শুধুমাত্র ইম্পর্টেন্ট আমরা পড়াবো না, যাতে তোমরা ভার্সিটিতে গিয়ে কিংবা অন্য কোনো জায়গায় গিয়ে রুয়েট বুয়েট কুয়েট টুয়েটে যদি একটু সহজতা পাও সেই বিষয়েও আমরা ধারণা দেবো। আর তোমরা আসো, তোমরা ব্যাস আকারে পড়ো, তাহলে জানতে পারবে কীভাবে করা হয়। তাহলে তোমার আসলে না জানলে ব্যাপারটা হলো কি, না পড়লে বুঝতে পারবো না মারুফ কোচিংয়ের কী বৈশিষ্ট্য, কী ধর্ম সেটা না জানতে পারবে না। তোমরা আসো, তাহলে আন্তরিকভাবে আমরা সেটাকে, আমাদের আর্টস কিংবা কমার্স এই সাবজেক্টগুলো মানে নেই আমাদের, আমাদের বিশেষ করে স্পেশালভাবে আমাদের বিজ্ঞান বিষয়ে দক্ষতা সহিত এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং সেখানে বিজ্ঞান সম্পর্কে খুব সুন্দর এখানে আমাদের লেকচার শিট সব কিছু দেওয়া হয় এবং লেকচার প্রত্যেকটাই তোমরা মানসম্মত পাবা এবং এখানে শুধুই বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়। আর এখানে আমাদের শুধু এই মূলাটার শাখায় আমাদের শাখা নয়, আমাদের একটা শাখা, যে শাখাতে তোমরা দুইটা শাখার মধ্যে যে কোনো একটা শাখাতে তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সুবিধা মতো তোমরা যোগাযোগ করে পড়তে পারো, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করবা।
ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই।